এসেছিল, তারপরে যুক্ত হয় 5টা ইউনিট, মোট হচ্ছে পরে 3টা ইউনিট যুক্ত হয়, সব মিলিয়ে মোট হচ্ছে 5টা ইউনিট ছিল। কিছুক্ষণ আগে আরেকটি ইউনিট যুক্ত হয়, আমরা 6টা ইউনিট যে জেনেছি। তো সেখান থেকে শুরু থেকেই কিন্তু যে আগুন লাগার যে যখন আগুন লেগেছিল তার 15 মিনিট পর থেকেই কিন্তু 15 মিনিট বা 10 মিনিট পর থেকে ফায়ার সার্ভিস এখানে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছিল। তো সেখান থেকে কিন্তু তারা এখনো অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছে, আগুন হয়তো বা পানি ছিটানো কিছুটা নিয়ন্ত্রণে আসছে কিন্তু তারপরেও কিন্তু আবার আগুন আবার দাউ দাউ করে জ্বলে উঠছে। সে জায়গাটা থেকে আমরা কিন্তু এখনো বলতে পারছি না যে আগুন কতক্ষণ নাগাদ বা কতক্ষণ পরে আগুনটা নিয়ন্ত্রণে আসবে, সেটা আমরা এখনো নিশ্চিত করতে পারছি না। তো ফায়ার সার্ভিস আমাদের যেটা জেনেছে জানিয়েছে যে এই আগুন হয়তো নিয়ন্ত্রণে আসবে, হয়তো একটু কিছুটা সময় লাগবে, সে সময়টা আমাদের তারা আসলে সুনির্দিষ্টভাবে কোনো কিছুই জানাতে পারেনি। তো আমরা যেটা দেখেছি যে তারা এখনো দেখছি যেটা যে তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুনটা নিয়ন্ত্রণে আনতে। আর এই আগুনের কারণে আপনি যেটা দেখবেন যে এখানে আশেপাশের এলাকায় আসলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে, এবং এটি হচ্ছে একমাত্র কাটাবনের যে সাব স্টেশন বিদ্যুতের, সেই স্টেশনের যে আমরা যেটাকে বলি ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমারে কিন্তু আগুনটা লেগেছে, সেই ট্রান্সফরমারেই কিন্তু আগুনটা দাউ দাউ করে জ্বলছে। সে আমরা সেই হিসাবেও বলতে পারছি না যে আশেপাশে যে আগুন বিদ্যুতের যে সরবরাহ সেটা কিন্তু আসলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকারই কথা। এবং হচ্ছে কাটাবনের যে এই যে বিদ্যুৎ অফিসটা, এবং হচ্ছে হ্যাঁ, তো সেখানে হচ্ছে তো আমি এখান থেকে এখনো যেটা দেখছি যে সেখানে কিন্তু আমরা এখনো আগুনের যে দাউ দাউ করে জ্বলছে সেটা আমরা দেখছি। তো এখন আমাদের কাটাবন অফিসের সামনে রয়েছে আমাদের যে রিপোর্টার হাবিব, তার কাছে আমরা কিছুক্ষণের মধ্যেই চলে যাব। তার আগে আমি আপনাদের যেটা জানিয়ে রাখি যে এখানে যে বিদ্যুতের যে আগুনটা কিন্তু সেখানে এখনো আর কি দাউ দাউ করে জ্বলছে। সে আগুনের যে ভয়াবহতা বা তীব্রতা যেটা আমরা দেখেছি যে সেটা কিন্তু আগের মতোই কিন্তু এখনো অব্যাহত আছে। আপনারা যেমনটি দেখছেন দর্শক, যে রাজধানীর কাটাবনের পাশে যে বিদ্যুতের অফিসটা রয়েছে, সেই অফিসের মধ্যে যে পাওয়ার হাউস গুলো যেটা দিয়ে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়, সেই পাওয়ার সাপ্লাইয়ে আগুন লেগেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে দমকল বাহিনীর কর্মীরা কিন্তু অনেকক্ষণ যাবৎ আগুন নিভানোর চেষ্টা করছেন, কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি যে এর আশপাশে দাঁড়িয়ে থাকাটাও অনেকটা নিরাপত্তাহীনতার মধ্যে, কারণ এখানে দমকল বাহিনীর যে কর্মীরা তারা এই আগুনের সন্নিকটে অর্থাৎ কাছাকাছি যেতে পারছেন না, কারণ আগুনের প্রচণ্ড তাপ এখানে, আর আগুনের ভয়াবহতা, আগুনের যে লেলিহান শিখাটা এতটাই তীব্র যে এখানে আসলে এই আগুন নেভানোর মতো আসলে সেই রকম সরঞ্জাম আদিও এখানে এখনো পৌঁছায়নি। আমরা যতদূর দমকল বাহিনীর কর্মীদের সাথে কথা বলে জেনেছি যে তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে এখন পর্যন্ত 6টি ইউনিট কাজ করছে আগুন নেভানোর জন্য। কারণ তবে আপনাদেরকে জানিয়ে দেই যে এই আগুনের তীব্রতাটা এতটাই যে 6টি ইউনিট দিয়ে আগুন নেভানো কোনোভাবেই সম্ভব নয়, কারণ ফায়ার সার্ভিসের কর্মীরা আপনি দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু এই যে 6টি ইউনিটের যে পানির সক্ষমতা, সেই পানি দিয়ে আমার কাছে এই আগুনের যে দেখার আমার যে অভিজ্ঞতা, এই পানি দিয়ে এই আগুন নেভানো সম্ভব নয়। আর আপনি জানেন যে এই পাওয়ার সাপ্লাই এর যে এখানে সরঞ্জামাদি রয়েছে বা যে মেশিনপত্র রয়েছে এর মধ্যে কিন্তু দাহ্য পদার্থ, কারণ এই আগুনের তীব্রতাটা ক্রমেই বাড়ছে, এবং আগুনের যে লেলিহান শিখাটা আপনি দেখতে পাচ্ছেন যে ভয়াবহ যে লাল শিখাটা সেটি কিন্তু উপরের দিকে যাচ্ছে এবং প্রচণ্ড ধোঁয়া হচ্ছে। আমি 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 একজন ফায়ার সার্ভিসের সাথে ইতোমধ্যে কথা বলেছি, তারা যদিও ব্যস্ত, তারা আমাকে জানিয়েছেন যে 6টি ইউনিটের মধ্যে এই আগুন নেভানোর কাজে সংযুক্ত হয়েছে, আর এই অত্র এলাকার বিদ্যুৎ সংযোগ কিন্তু নিভিয়ে দেওয়া হয়েছে, কারণ আপনি জানেন যে অত্র, হাতিপুল, কাটাবন, বাংলা মোটর সহ আশপাশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আশপাশের এলাকার যে বিদ্যুতের সাপ্লাই
এই পাওয়ার সাপ্লাই স্টেশন থেকে মূলত সরবরাহ করা হয়ে থাকে। অত্র এলাকার বিদ্যুৎ সংযোগ কিন্তু ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ যে মেইন পাওয়ার সাপ্লাই মেশিনটি সেটি এখন দাউ দাউ করে আগুনের জ্বলছে। আর আপনি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু ফায়ার সার্ভিসের ইউনিটগুলো আস্তে আস্তে বাড়ানো হচ্ছে এবং তারাও চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। আমি যতদূর দেখতে পাচ্ছি, আমি একেবারে আগুনের সম্মুখ ভাগে রয়েছি। আগুনের তীব্রতাটা যদিও প্রচণ্ড, আমরা অবশ্যই একটা নিরাপদ দূরত্বেই রয়েছি, কিন্তু আগুন কোনোভাবেই নিভাতে সক্ষম হচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা অত্যন্ত ঝুঁকি নিয়ে আগুন নেভানোর কাজ করছেন, কিন্তু তারা কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না। আমি এখানে যতদূর জেনেছি এখান থেকে প্রায় আধা ঘন্টা ধরে এইভাবেই আগুন জ্বলছে, এবং তারা কিছুক্ষণ পরেই কিন্তু দমকল ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন। এবং আমি এখানে যারা আমি দেখতে পাচ্ছি যে এই ফায়ার স্টেশনে যারা কর্মরত ছিলেন তারাও কিন্তু এই আগুন নেভানোর যেমনি আসলে ভিন্নভাবে বা অন্য কোনো উপায়ে এই আগুন নেভানো সম্ভব নয়, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে আগুনের লেলিহাংসিকাটা এতটাই তীব্র যে এই আগুন কখন বা কিভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব সেটি আসলে আমাদের ধারণার বাইরে বলা যায়। কারণ আপনি 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 দেখতে পাচ্ছেন যে আগুনের যে তীব্রতা আমি এখানে আসার পরে কিন্তু কোনো পরিবর্তন দেখে নাই। প্রচুর পরিমাণে আগুন দাউ দাউ করে জ্বলছে, তবে আমরা আশা করব যে আগুন যেন দ্রুত নিয়ন্ত্রণে আসে। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এটি পাওয়ার সার্ভিস হওয়ার কারণে এর আশপাশে কোনো মানুষের অবস্থান ছিল না, তো এদিক দিয়ে বলা চলে যে আমরা আশা করছি যে কোনো মানুষের প্রাণহানির ঘটনা বা কোনো ক্ষয়ক্ষতির ঘটনা এখনো পর্যন্ত আমরা পাইনি। তো মোটামুটি এই ছিল এখনকার মতো, আমরা কিছুক্ষণ পরে আবারও ফিরে আসব। আমরা চলে যাচ্ছি এখন স্টুডিওতে। সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব যোগ দিয়েছিলেন পরিবাগে যে বিদ্যুৎ অফিসে আগুন লেগেছে সেই আগুন নিয়ন্ত্রণের খবর আমাদের দিতে। তার আগে আমাদের সঙ্গে আরেক সহকর্মী যোগ দিয়েছিলেন এসানুল হক শাওন, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবরাখবর। রাতের সময়ে আরো থাকছে